আগামী 15 নভেম্বর থেকে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হচ্ছে 78তম জাতীয় সন্তোষ ট্রফি গ্রুপ ডির আসর। সন্তোষ ট্রফির গ্রুপ ডি এর আসরে মোট 6টি ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হবে। মোট 4টি দল অংশগ্রহণ করবে। ত্রিপুরা বাদে অন্য 3টি দল হল মিজোরাম, মণিপুর এবং সিকিম। 15 নভেম্বর ত্রিপুরা মিজোরামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। সন্তোষ ট্রফির আসরকে সামনে রেখে উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্য দলের জোর প্রস্তুতি চলছে। রাজ্য দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন ডি কে প্রধান, সহকারী কোচ রয়েছেন কৌশিক রায়, গোলরক্ষক প্রশিক্ষক রয়েছেন ইন্দ্রনীল ঘোষ। এদিন সন্তোষ ট্রফিতে রাজ্য দলের প্রধান কোচ ডি কে প্রধান জানান, রাজ্য দলকে তৈরি করতে প্রশিক্ষণের জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। 6 নভেম্বর থেকে পুরো টিম নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আর একটু বেশি সময় পাওয়া গেলে দলের মধ্যে বোঝাপড়া আরও বাড়ত। তবে তিনি জানান, ঘরের মাঠে খেলতে নামছে রাজ্য দল, এটা একটা বাড়তি সুবিধা। প্র্যাকটিস তো চলছে ভালোই, তবে আমাদের তো কম সময়ের জন্য মানে সমস্যাটা আর কি, কারণ প্লেয়ারদের আমরা তো অনেক লেট করে পেয়েছি। আর একটু টাইম যদি পাওয়া যেত তাহলে টিমের মধ্যে কোয়ার্ডিনেশান ব্যালেন্সটা ভালো হতো। তো আমরা খুব কম সময় পেয়েছি, তার মধ্যে আমরা চেষ্টা করছি সবাই মিলেই যে কী করে বেস্ট এফোর্টটা দিতে পারে আর কি। হ্যাঁ, আশাবাদী তো অবশ্যই, কারণ আমরা ঘরের মাঠে খেলছি, নিজেদের পরিবেশে খেলছি, সেই হিসাবে আমরা আশাবাদী। এবং আমার যা পাস্ট এক্সপিরিয়েন্স আছে, তাদের ছেলেরা যদি তাদের ফুল এফোর্টটা দিতে পারে তাহলে রেজাল্ট ভালোই হবে, আমরা ভালো রেজাল্ট করতে পারবো আশা করি। হাতে প্রতিদিন আমরা 6 তারিখ থেকে মোটামুটি অলমোস্ট সবাইকে পেয়েছি আর কি, দু একজন ছাড়া। এদিকে সন্তোষ ট্রফির ডি গ্রুপের অন্য 3টি দল যথাক্রমে মিজোরাম, মণিপুর এবং সিকিম বুধবারের মধ্যেই রাজ্যে পৌঁছে যাবে বলেই কথা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য দলের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।